মুক্তিযুদ্ধে জয়লাভে অবদানের জন্য ভারতের কাছে বাংলাদেশের চিরকৃতজ্ঞ থাকা উচিত নয় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব ডক্টর আকবর আলী খান সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে টক শো উপস্থাপক জিল্লুর রহমানের একটি সংগঠনের অনুষ্ঠানে এসে এ বক্তব্য দেওয়ার পর সর্বত্রই চলছে নানা আলোচনা ড আকবর আলী বলেছিলেন অবশ্যই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে জয়লাভে ভারতের অবদান রয়েছে সেজন্য আমাদের ভারতের কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত নয় কথা কিন্তু উনিশশো একাত্তর সালে শোনা যেত না সম্প্রতি উঠেছে আমি এর সোজা জবাব দিতে চাই ভারত জানে বাংলাদেশও জানে যে চিরন্তন কৃতজ্ঞতা বোধ পৃথিবীর কোথাও নেই এটা ব্যক্তিগত বন্ধুত্ব নয় এটা জাতির সঙ্গে জাতির রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বন্ধুত্ব রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বন্ধুত্ব তখনই হবে যখন আমাদের স্বার্থ অভিন্ন হবে আর যদি আমাদের স্বার্থের ক্ষেত্রে সংঘাত থাকে তাহলে চিরন্তন কৃতজ্ঞতা বোধ কোনোদিনই হবে না সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ সিজিএস আয়োজিত বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আলোচনা সভাটি সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের তিন বীর সৈনিক লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম বীর বিক্রম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর বিক্রম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক তারা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতাও তুলে ধরেন সিজিএস চেয়ারম্যান ড মঞ্জুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সেন্টারের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বর্ষিয়ান প্রশাসক ড আকবর আলী খানের এ বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে ভারতীয় কূটনীতিক অঙ্গনে তারা মনে করছেন মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছরে এসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার শীর্ষ একজন বুদ্ধিজীবীর কণ্ঠে এ ধরনের মন্তব্যের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বাংলাদেশের চিনমুখী তৎপরতার কারণেই এমন মন্তব্য এ প্রশ্ন ছুড়েছেন কেউ কেউ তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের প্রতি ভারতের বৈরী আচরণের কারণেই ড আকবর এ ধরনের মন্তব্য করেছেন